الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما وقال الله تعالى في موضع آخر يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم الى اخر الايات সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ তথা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, অতঃপর তার মনোনীত দিন ইসলামের অন্তর্ভুক্ত করেছেন এবং তার ইবাদত করার সম্মতি প্রদান করেছেন, তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত একমাত্র দিন বা ধর্ম পৃথিবীবাসী যাকে ধর্ম বলে সেই ধর্ম আমরা যে যার মাধ্যমে পেয়েছি সিরাতুল নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে এবং তিনি সর্বসংখ্যে দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কুরআনে সূরা নিসা আয়াত নম্বর 48 এবং সূরা লোকমান হতে একটি আয়াত পাঠ করেছি। এই দুটি আয়াতকে সম্মুখে রেখে জুমার সংক্ষিপ্ত খুতবা সমাপ্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। গত সপ্তাহে আলোচনা হয়েছে যে ঈমান সম্পর্কে, ঈমানের রুকুন সম্পর্কে, ঈমানের আরকান সম্পর্কে, যে ঈমান কাকে বলা হয়। ঈমান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা, তাকে বিশ্বাস করা। তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রসুল পাঠিয়েছেন পৃথিবীর বুকেতে সবাই তো বিশ্বাস করা, কিন্তু আনুগত্য করা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অতঃপর সমস্ত ফেরেশতা মণ্ডলী যেগুলো গায়েবের বিশ্বাস তার সেগুলোকে বিশ্বাস করা, সমস্ত কিতাব যে সমস্ত কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছিলেন সেগুলোকে বিশ্বাস করা, কিয়ামত বা হিসাব নিকাশের দিনকে বিশ্বাস করা, এবং শেষ হচ্ছে ভাগ্য বা তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করা। এগুলো হচ্ছে ঈমানের অঙ্গ। এখন অনেক ব্যক্তি কালমা পাঠ করে, কিন্তু কালমা পাঠ করার পরেও তারা এমনভাবে পদভ্রষ্ট হয়ে যায় যে সেই কালমা পাঠ করা, তাদের ঈমান আনা, তাদের মুসলমান হওয়া তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কারণ তারা কালমা পাঠ করার পরেও পদভ্রষ্ট হয়ে যায়, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যের কাছে মাথা নত করে, অন্যের কাছে কিছু চেয়ে থাকে, অন্যের নামে মানত করে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার
108 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে অধিকাংশ লোক যারা দাবি করে, যারা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তারপরেও তারা শিরকের মধ্যে যুক্ত। অধিকাংশ মানুষ, অধিকাংশ সৃষ্ট জীব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সর্ব উৎকৃষ্ট সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টির সেরা করে, এবং পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু সেই মানুষকে সৎ পথ দেখাবার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য, ইহ জীবনে এবং পরজীবনে পরকালের জীবনে সফলতা পাওয়ার জন্য যুগে যুগে কালে কালে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষায় নবী এবং রসুলগণকে পাঠিয়েছেন, বিভিন্ন কিতাব পাঠিয়েছেন। আর এর প্রয়োজন তখন দেখা দিয়েছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে মানুষ অন্যের ইবাদত করা শুরু করেছে, অন্যের নামে মানত করা শুরু করেছে, অন্যের কাছে মাথা নত করেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম রসুলকে পাঠিয়েছিলেন নূহ আলাইহিস সালামকে। তো আমরা যদি কিতাবের সম্পর্কে আলোচনা করি তাহলে দেখা যাবে যে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন ধর্মের যেগুলো ধর্ম রয়েছে, অন্য অন্য ধর্ম যেগুলো রয়েছে, সেই সমস্ত ধর্ম গ্রন্থের কথা যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে দেখা যাবে সেই সমস্ত ধর্ম গ্রন্থের মধ্যে একটু পার্থক্য, ভাষাগতভাবে পার্থক্য থেকে একই ঘটনার বৃত্তান্ত পেশ হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের বর্ণনা প্রত্যেক ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা বা ভবিষ্যৎবাণী, তিনি যে পৃথিবীতে আসবে, পৃথিবীর প্রাচীন প্রাচীন ধর্মগ্রন্থের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, অতঃপর পৃথিবীর সর্বপ্রথম রসুল হিসেবে নূহ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল। তারপরে সেই নূহ আলাইহিস সালাম 950 বছর জীবন পেয়েছিলেন, সেই 950 বছরের দীর্ঘ জীবনে তিনি জীবনের শেষ প্রান্তে এসে অর্থাৎ 900 বছর প্রায় পার করে তিনি যখন দেখলেন যে মুসলিমে কিছু মানুষ ছাড়া আল্লাহর উপরে ঈমান আনছে না, অধিকাংশ মানুষ লিপ্ত রয়েছে আপনার মূর্তি পূজার মধ্যে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন, তাদের জন্য বদদোয়া করেছিলেন। তো পরিণামে কি হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে মহাপ্লাবন বলা হয় পৃথিবীর মধ্যে প্লাবিত হয়েছিল, সারা পৃথিবীর জমিন থেকে পানি বের হয়েছিল এবং আসমান থেকেও বৃষ্টি বর্ষণ হয়েছিল। আর এই ঘটনা লিপিবদ্ধ রয়েছে হিন্দু ধর্মের কিতাবের মধ্যেও, এই ঘটনা লিপিবদ্ধ রয়েছে আপনার খ্রিস্টান বা ইয়াহুদীদের যে ধর্মগ্রন্থ বাইবেলের মধ্যেও, এই ঘটনা লিপিবদ্ধ রয়েছে আপনার প্রাচীন প্রাচীন আরো অন্য অন্য ধর্মের গ্রন্থের মধ্যে, যেগুলো আপনার ছড়িয়ে ছিটিয়ে আছে জাপানের মধ্যে, আপনার ইউরোপের মধ্যে, আমেরিকা মহাদেশের মধ্যে যেগুলো ধর্ম ছিটিয়ে ছড়িয়ে আছে, যাদের ধর্মগ্রন্থ আছে প্রাচীন ধর্মগ্রন্থ, সেই সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কথা লিপিবদ্ধ রয়েছে। যারা রীতিমতো পেপার পত্রিকা পড়ে, কয়েকদিন আগে দিনদশেক আগে বাংলার যেটা জনপ্রিয় সংবাদ পত্রিকা আনন্দবাজার পত্রিকাতে এ সম্পর্কে লিপিবদ্ধ রয়েছিল যে সত্যি কি মহাপ্লাবন পৃথিবীর মতো হয়েছিল, কারণ সেই ঘটনা পৃথিবীর সমস্ত ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে পাওয়া যাচ্ছে। নামের শুধু কিছু হেলছে, যাকে আমরা বলি নূহ আলাইহিস সালাম, আপনার হিন্দুদের ভাষায় সেটা হচ্ছে মহানব। এবং অনুসন্ধান করতে দেখা গিয়েছে যে ভারতের গুজরাটের মধ্যে একটা বিরাট কবর রয়েছে, তা আমি সেই ইতিহাস বর্ণনা করতে যাচ্ছি না, বরং এটা উল্লেখ করছি যেটা পৃথিবীর সমস্ত ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে ভাষাগত পার্থক্য আছে, কিন্তু আপনার ধর্মগ্রন্থের বাণী হচ্ছে এক, প্রত্যেক ধর্মগ্রন্থের মধ্যে এক ঈশ্বরের বা এক প্রভুর এক আল্লাহর ইবাদতের কথা বর্ণিত রয়েছে। প্রত্যেক ধর্মগ্রন্থের মধ্যে ভবিষ্যৎ যিনি আগমন আসবেন, ভবিষ্যতে যিনি আসবেন ঈশ্বরের দূত হয়ে বা রসুল হয়ে বা নবী হয়ে, শেষ রসুল শেষ নবী
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তো এমনকি আমাদের সে হিন্দু ধর্মে সবচেয়ে বেশি উল্লেখ পাওয়া যায়, আপনার বাইবেলের থেকেও বেশি আলোচিত হয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যে ধর্মগ্রন্থের মধ্যে, সেটা হচ্ছে হিন্দু ধর্মের গ্রন্থ। হিন্দু ধর্মগ্রন্থে যদি আপনি বেদ, পুরাণ, আপনার আরো অন্যান্য গ্রন্থ তাদের মধ্যে রয়েছে যেগুলো হচ্ছে উপনিষদ যাকে বলা হয়, সেই সমস্তর মধ্যে আপনার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির নাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমনকি হিন্দু ধর্মেও মহাযজ্ঞ হয় যখন, সেই যজ্ঞের মধ্যেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির সাল্লামের না উচ্চারিত হয়ে মন্ত্র পাঠ করা হয়। এমনকি আপনার সংস্কৃতি ভাষা ছাড়াও সরাসরি আহমদ, মোহাম্মদ এই শব্দ রয়েছে। তো ধর্মগ্রন্থগুলোতে মানুষ যদি পরিবর্তন না করত, স্বার্থপর মানুষজনের যদি নিজেদের স্বার্থের অনুকূলে কথাকে প্রবেশ না করাতো এবং নিজেদের স্বার্থবিরোধী কথাকে ধর্মগ্রন্থ থেকে বের না করে দিত, তারা পৃথিবীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ পদভ্রষ্ট হতো না, তারা এক ঈশ্বরকে চড়ে বহু ঈশ্বরের পূজা করত না। এমনকি হিন্দু ধর্মগ্রন্থগুলোকে যদি আপনার অনুসরণ করা যায়, দেখা যায় তার সেই ধর্মগ্রন্থের মধ্যে আজকে যে বর্তমানে যে সমস্ত দেবতাদের পূজা করা হচ্ছে, সমস্ত প্রতিমা গড়ে যে পূজা করা হচ্ছে, একটারও নাম আপনি পাবেন না। বরং সেই ধর্মগ্রন্থের মধ্যে যজুর্বেদের মধ্যে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে, যারা প্রাকৃতিক বস্তুর পূজা করে তারা অন্ধকারের মধ্যে প্রবেশ করছে এবং আরো অন্ধকারের মধ্যে প্রবেশ করছে তারা, যারা নিজের হাতে কোনো কিছুকে তৈরি করে পূজা করে, এগুলোকে যদি অনুসরণ তারা সত্যি করত তাহলে আজকে মূর্তি পূজা হতো না। তাদের মধ্যে পরিষ্কার লেখা যেটা আসছি প্রতিমা আসছি, নিচে ঈশ্বরের কোনো প্রতিমা নেই, তার রূপ তারা পরিকল্পনা করে আপনার মূর্তি ধরেছে। এক একটা তাদের বলা হয় যে 33 কোটি দেবতা, এক একটা বিষয়কে তারা পরিকল্পনা করে এক একটা রূপ দান করেছে। সত্যিকারে যদি ধর্মগ্রন্থ অনুসরণে তাদের ধর্মটা চলত তাহলে দেখা যাবে যে কোনো মূর্তি পূজার সেখানে অস্তিত্ব নেই। তরুণী যে পূর্বে যে ধর্মগ্রন্থগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন, এত যে বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যেও সেটা দিয়েছেন। মুসলমানদেরকে বলা যায় যারা আল্লাহর উপর ঈমান আনবে তারা যেন শিরিক না করে। শিরিক বলা হয় কাউকে শরিক করা, যাকে যেখানে হচ্ছে আমরা কলমা পড়ি, প্রত্যেক মুসলমানকে কলমা শাহাদা পাঠ করানো হয়, যখন দেখবেন হিন্দু ধর্ম থেকে বা অন্য ধর্ম থেকে মানুষ কনভার্ট হয় ইসলামের মধ্যে তাদেরকে কলমা শাহাদা পাঠ করানো হয়, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি কোনো ঈশ্বর নেই, কোনো প্রভু নেই, ইবাদতের কোনো যোগ্য নেই, কারোর উপাসনা কারো ইবাদত করা যেতে পারে না ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। যদি ইবাদত করতে হয় একমাত্র আল্লাহর করতে হবে, যদি মাথা মতো করতে হয় একমাত্র আল্লাহর কাছে করতে হবে, যদি কারোর কাছে মানব করতে হয় আল্লাহর কাছে করতে হবে, ওয়াশহাদু আন্না, তারপরে আমরা সাক্ষ্য দিই লা শারিকা লাকা, তার কোনো শরিক নেই, ওয়াহদাহু লা শারিকা লাহু, তিনি একক, এক যিনি তার দ্বিতীয় কেউ নেই, তিনি একক, ওয়াহদাহু লা শারিকা লাহু, তিনি তার কোনো শরিক নেই, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারপরে সাক্ষ্য প্রদান করা হয় যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, ওয়া রাসূলুহু, অতঃপর তার রাসূল। বর্তমানে মুসলমানদের মধ্যে অনেক বিভক্ত হয়ে গিয়েছে এবং এক শ্রেণীর মুসলমান তারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম সরাসরি আল্লাহর আসনে বসিয়েছে, অথচ এখানে কালেমাতে পাঠ করা হচ্ছে আব্দুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতকারী, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, অতঃপর তিনি রাসূল। কিন্তু তারা বান্দার আসন থেকে সরাসরি একদম রবের আসনে বসিয়ে দিয়েছে। যেমনটি পূর্ব
রূপে ধর্মগ্রন্থের মধ্যে যা কিছু আছে সেগুলোকে অনুসরণ করতে করতে ইহুদিরা পদভ্রস্ত হয়ে গিয়েছে। তারা উজাইর আলাইহিসসালামের পূজা করে, আর নাসারা তথা খ্রিস্টানরা পদভ্রস্ত হয়ে গিয়েছে, তারা ঈসা আলাইহিসসালামকে সরাসরি ঈশ্বর বলে বা ঈশ্বরের পুত্র বলে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো পুত্র নেই। আমরা যে পাঠ করি সূরা ইখলাস, যে সূরা ইখলাস তিনবার পাঠ করলে পরে আপনার একটা কোরআন সম্পূর্ণ আপনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআনের আপনার যাবতীয় 114টি সূরা যখন আপনি পাঠ করে শেষ করবেন, যে নেকি আপনি যদি তিনবার সূরা ইখলাস পাঠ করেন সেই নেকি আপনার অর্জিত হয়। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন পুত্র নেই এবং তিনিও তার কারো পুত্র নন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এক, যে বাক্য আমরা সাক্ষ্য দিই লা ইলাহা, এখানে অস্বীকার করা হচ্ছে, লা মানে অস্বীকার করা হচ্ছে, ইলাহা কোন ইলাহা নেই, কোন শক্তি নেই, ইল্লা একমাত্র আল্লাহ ছাড়া, সেই বাক্যের উপরে আপনাকে অটল থাকতে হবে। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার পর কোনো বিপদে কোনো আপদে কোনো মুসিবতে পড়ে গেলেন, আর সেখানে গিয়ে যদি আপনি ইয়া আলী বলেন, ইয়া মুহাম্মদ বলেন, ইয়া আলী মাদাদ, ইয়া মুহাম্মদ মাদাদ, রসুলের কাছেও সাহায্য চাওয়া হারাম। আপনার ডাক্তার জাকির নায়েকের কাছে একটা একটা প্রশ্ন করা হয়েছিল, প্রশ্নটা করছেন একটা শিখ, একটা পাঞ্জাবি, সে প্রশ্ন করছে আপনি একক এক আল্লাহর ইবাদতের কথা মানুষদেরকে বলছেন, এক আল্লাহর দিকে ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করছেন, আচ্ছা বলুন তো তাহলে আপনাদের ইসলামের মধ্যে এটা কেন হয়? যে মুসলমানরা কি করে মাজারে আপনার দরগায় আপনার এখানে ওখানে ছুটে বেড়াচ্ছে? তো ডাক্তার জাকির নায়েক তখন উত্তরে বলেছিলেন, আরে পীর মনিরের মাজার কথা ছোড়ো, খুদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে আমি হারাম নেই। তো এখানে তারা কি করেছে, ভিডিওটাকে আপনার বিকৃত করেছে, মান্যের জায়গায় তারা বলে দিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্না হারামি। আরে যে লোকটি পৃথিবী এখনো পর্যন্ত ইতিহাসে সবচেয়ে বেশি মানুষকে, সবচেয়ে অধর্মীকে, বিধর্মীকে, মানুষকে বেশি মুসলমান করেছেন, নিজে কর্ম পাঠ করেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আহ্বান করছে, সেই ব্যক্তি কোনোদিন বলতে পারে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্না, তাকে অনুসরণ করা হারাম? কারণ এরা উল্টে দিয়েছে, এরা সুযোগ সন্ধানীরা উল্টে দিয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে হারাম হে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আপনি কিছু চাইতে পারবেন না, আপনি সৌদি আরবে যান না, এই যে আপনার দরগায় পীরের মাজারে যে সিজদা চলছে, আপনার উরুস চলছে, আপনি যান মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে, তার অনেক দূর থেকে যে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে অনুসরণ করে নামাজ পড়বেন বা সিজদা করবেন, তার ব্যবস্থা রাখা হয়নি, বরং পুলিশ সেখানে পাহারা দিচ্ছে, যদি কোনো ব্যক্তি সেই চেষ্টা করে তাকে গ্রেফতার করে জেলে তুলে দেওয়া হবে। কারণ স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে যে আমার কবরকে তোমরা উৎসবে হিসেবে ব্যবহার করো না, আমার কবরে যেন কোনো ধরনের সিজদা না হয়, আমার কাছে যেন কোনো কিছু চাওয়া না হয়, বরং যেমন ভুল করেছিল ইহুদি এবং খ্রিস্টানদের, যে বাড়াবাড়ি করেছিল তারা তাদের নবীদের তাদের রসুলদেরকে কি করেছিল, আল্লাহর সঙ্গে শরীক করে দিয়েছিল, ফলে তারা পদভ্রষ্ট হয়ে গেলে আমি তোমাদের কঠোরভাবে নিষেধ করছি, আমার সঙ্গে যেন তোমরা এরূপ করো না, আমি মোহাম্মদ আল্লাহর বান্দা অতঃপর তার রসুল। রসুল মানে হচ্ছে আপনার যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা লাভ করেন এবং মানুষদের কাছে পৌঁছে দেন, এক কথায় বলা হচ্ছে আল্লাহর দূত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যের ইবাদত যেমন করা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যকে চিন্তা করা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যের নামে মানত করা যাবে না। কোন ব্যক্তি আপদে বিপদে মুসিবতে পড়ে কাউকে ডাকবে, ইয়া অমুক, ইয়া পীর, ইয়া ঘোষ, আমাকে সাহায্য করো, নাম মাত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যদি অন্যের কাছে সাহায্য চায়, সহযোগিতা চায়, তাহলে সে শিরিক করে বসল, যে শিরকের গোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন ক্ষমা করবেন না। শিরকের অনেক পর্যায় আছে, শিরকের অনেক ভাগ আছে,
আপনি যদি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যের পূজা করেন, অন্য সুন্নতকে চিন্তা করেন, অন্যের কাছে মানত করেন, আপনার সেই গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করবেন না, বরং আপনার জন্য জান্নাত হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে সূরা নিসা আয়াত নম্বর 48, ইন্না আল্লাহা লা ইগফিরু আন ইশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইশাউ ওয়া মা ইশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন সে গুনাহকে মাফ করবেন না, সেটা হচ্ছে শিরকের গুনাহ। এছাড়া অন্যান্য গুনাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তাহলে ক্ষমা করে দিতে পারে, কারণ শিরক হচ্ছে সবচাইতে বড়, সবচাইতে অভিশপ্ত গুনাহ। পবিত্র কোরআনের মধ্যে 114টি সূরা এসেছে, সেই সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে লুকমান। সূরা মুহাম্মদ আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ নামে আছে, সূরা নূহ আছে, সূরা ইব্রাহিম আছে, সূরা ইউসুফ আছে, নবীদের নামে সূরা কিছু আছে, কিন্তু লুকমান, লুকমানের নামে যে সূরা হলো সেটি কিন্তু নবী ছিলেন না বা রাসূল ছিলেন না, তিনি একটা সাধারণ ব্যক্তি ছিলেন। কিন্তু সাধারণ ব্যক্তি হয়ে তাকে দেখতেও ঠিক ছিল খাটো, আর গায়ের রঙও ছিল কালো, মানুষ তাকে চিটকিরি করত, তাকে উপহাস করত, কিন্তু তিনি আচরণে, তিনি জ্ঞানেতে সেই জমার দীন ইসলামের জ্ঞান তিনি পর্যাপ্ত লাভ করেছিলেন, এবং যতটা তিনি জ্ঞান লাভ করেছিলেন তার উপরে তিনি আমল করতেন। আজকাল ক্ষেত্রে দেখা যাচ্ছে অধিকাংশ আলেম যারা জ্ঞান লাভ করছে, জ্ঞান লাভ করার পরে যদি জ্ঞান অর্জন করার পরে যদি পড়ার পরে যদি জ্ঞান লাভ হলো, আলেম যদি ইলমের উপরে আমল না করে সে প্রকৃতপক্ষে আলেম না। অর্জিত জ্ঞানের উপরে আপনাকে আমল করতে হবে। আর যেমন আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনার নবী যেমন আমল বলেছেন তেমনই আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেননি সেটা করা যাবে না, নবী যেটা বলেননি, নবী যেটা দেখায়নি, নবী যেটা করেনি সেটা করা যাবে না। তো সেই লুকমান তিনি এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছেন সেই পদ্ধতিতে, যে পদ্ধতিতে সেই যুগের নবী তাকে রাস্তা দেখিয়েছেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত ভালোবেসেছেন যে তার নামে একটা সূরা পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সেই ব্যক্তি তার পুত্রকে কিছু সদুপদেশ করেছিলেন, তার মধ্যে উপদেশ হচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, হে আমার বস্ত্র, শোনো, লা তুশরিক বিল্লাহ, খবরদার কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, জেনে নাও যে শিরিক হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় গুনাহ, সবচাইতে নিকৃষ্ট গুনাহ, এর চাইতে বড় অপরাধ, এর চাইতে বড় পাপ আর কোনো কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না। এছাড়া কিন্তু অন্য কোনো গুনাহ কোনো ব্যক্তি যদি করে, হয়তো বিদাত করলো, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহ মাফ করে দেবেন, বিদাতের তাকে শাস্তি ভোগ করতে হবে। বিদাত করার জন্য হয়তো তার ইবাদত কবুল হবে না, তার ইবাদত গ্রহণযোগ্য হবে না, কিন্তু সে শিরিক করেনি। শাফায়াতের হাদিসগুলো দেখবেন, শাফায়াতের হাদিসগুলো বিরাট বিরাট হাদিস, সহিহ মুসলিম এবং তিরমিজিতে যে হাদিসগুলো এসছে, তো সেই সাফায়াতের হাদিসগুলোর মধ্যে যেগুলো এসছে, যে অপরাধী মুসলমানরা যারা অপরাধ করেছে, বিভিন্ন ধরনের গুনার মধ্যে লিপ্ত থেকেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, জাহান্নামের মধ্যে দেবেন, তারা শাস্তি ভোগ করবে, নিজে নিজ গুনাহ অনুযায়ী তারা জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে নির্দিষ্ট জাহান্নামের শাস্তি ভোগ করার পর। কিন্তু দেখা যাবে কিছু এমন মানুষ যারা জাহান্নামের মধ্যে পুড়ে একদম কয়লা ছাই হয়ে গিয়েছে, এমন অবস্থা হয়ে গিয়েছে, তারা হতাশ হয়ে গিয়েছে, এমন অবস্থায় কি করবে? যারা পৃথিবীর অমুসলিম ছিল তারাও কোরআন পড়ছে, তারাও হাদিস পড়ে, বরং বর্তমানে যদি দেখা যায় যে মুসলমানরা যে কোরআন পড়ে তারা অবুধ পড়ে, তারা না বুঝে কোরআন পড়ে শুধু আরবিতে আওড়ায়, বরং অমুসলিমের যে কোরআনটা পাঠ করে সেটা বুঝে পাওয়ার চেষ্টা করে, কোরআনের অনুবাদ তারা পাঠ করে, কোরআনকে তারা বোঝার চেষ্টা করে, হাদিসকেও তারা বোঝার চেষ্টা করে, সমস্ত কিছু যারা করেও অনেকে অহংকার বসে ইসলাম কবুল করে না,
অনেকে আবার মুসলমানদের আচরণ দেখে ইসলাম কবুল করে না, জানছে যে মুসলমান ধর্মটা, ইসলাম ধর্মটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম ধর্মটার মধ্যে কোন রকম গোলামিল নেই, এটা হচ্ছে ঈশ্বরের মনোনীত ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। কিন্তু বর্তমানে মুসলমানদের যে অবস্থা, সে অবস্থা দর্শন করে তারা ইসলাম কবুল করে না। আবার অনেকে অহংকার বসে যে না, আমার বাপদাদা চোদ্দ পুরুষ যার অনুসরণ করেছে সেটারই অনুসরণ আমি করে যাব। তো তারাও যখন জাহান্নামের মধ্যে থাকবে, মুসলমানদেরকে তারা জেনেছে, তারা মুসলমানদের সংস্পর্শে থেকেছে, তারা তখন উপহাস করবে মুসলমানদেরকে যারা সেই সময় জাহান্নামের মধ্যে রয়েছে। রুবামা ইয়াওয়াদাল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, চোদ্দ নম্বর সুরার প্রথম দিকের আয়াত। তো তারা এক সময় বলে উঠবে, কি গো, তোমরা তো বলেছিলে যে আমরা মুসলমান, আমাদেরকে জাহান্নামে যেতে হবে না, আর তোমরা কাফির, তোমরা জাহান্নামে যাবে। আমরা তো কাফির ছিলাম, আমরা তো ইসলাম কবুল করিনি, আমরা জাহান্নামে শাস্তি ভোগ করছি। কিন্তু তোমাদের কি অবস্থা, তোমরাও তো আগে জাহান্নামের মধ্যে রয়েছো, শাস্তি ভোগ করছো, তাহলে তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো পার্থক্য রইল না। তখন এই কথা শুনে আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন যে যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল, যারা এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে যে তারা জীবনে কোনোদিন আল্লাহ সুবহানাহু তাআলার সাথে শিরিক করেনি, হয়তো ইবাদত করেনি, অনেক পাপ করেছে, কিন্তু আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করেনি, আল্লাহ ছাড়া অন্যের কাছে মানাত করেনি, আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য প্রার্থনা করেনি, আল্লাহ ছাড়া অন্যের কাছে বিপদে আপদে পড়ে মানত করেনি, শিরিকবিহীন অবস্থায় আল্লাহকে বিশ্বাস করে অবস্থা, আল্লাহকে বিশ্বাস করে কিন্তু মানতে পারেনি, আমরা ইবাদত করতে পারি, আল্লাহকে জেনেছে কিন্তু শিরিক করেনি, আপনার অন্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমকক্ষ ভাবে ভেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাগুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মেহরবানি, যে কুদরত, সেরকম ক্ষমতা কাউকে ভাবেনি এমন অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে। তাদের অন্তরে ঈমান আছে, ঈমান ছিল, এমন অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে। তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে আনো, অতঃপর ফেরেশতারাও বের করবেন, এবং হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাত দিয়েও বের করবেন অনেককে, জাহান্নাম থেকে মুক্ত করবেন। আর তাদেরকে একটা নহরের পানিতে গোসল করানো হবে, তারা সেখানে তাদের জাহান্নামের খাটা সমস্ত কিছু দূর হয়ে যাবে, কিন্তু তাদের ঘাড়েতে একটা নিশানি থাকবে, তাদের ঘাড়েতে একটা যেমন আপনার সিল থাকে বা জরুল থাকে, ওই ধরনের একটা নিশানি থাকবে যে এরা জাহান্নাম খাটা, জান্নাতে তারা প্রবেশ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক যে ব্যক্তি করবে, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, তাকে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। কারণ সূরা মায়েদার আয়াত নম্বর 72 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শরীক করবে তাদের জন্য জান্নাতে হারাম করে দেওয়া হয়েছে। তো চেষ্টা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে যে বালা মুসিবতে ফেলুক না কেন, যে কোনো মুসিবতে পড়ি না কেন, আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য প্রার্থনা করব না, আল্লাহ ছাড়া কোনো নবীর কাছে সাহায্য চাওয়া যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ওলির কাছে, কোনো নবীর কাছে, কোনো ফেরেশতার কাছে কোনো কিছু দোহাই দিয়ে সাহায্য চাওয়া যাবে না। যদি এটার মধ্যে অটল থাকতে পারে তাহলে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ, তুমি জানো বান্দার উপরে আল্লাহর এবং আল্লাহর উপরে বান্দার কি হক আছে? তো মুআজ বলছেন, হে আল্লাহ রসুল, এটা আপনি বেশি জানেন, কি হক আছে আমাকে বলুন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, বান্দার কাছে আল্লাহর হক হচ্ছে, আল্লাহর অধিকার হচ্ছে, বান্দা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আর বান্দার হক আল্লাহর কাছে হচ্ছে যে বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করে তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দেবেন না, আল্লাহ তাকে জাহান্নামে দেবেন না। এর অর্থ কি? অনেকে মনে করেন তারা জাহান্নামে যাবো না, দরকার নেই নামাজ পড়ে, দরকার নেই রোজা করে। আপনার যেখানে হাদিসের মধ্যে এসছে দেখবেন, যে ব্যক্তি আপনার অহংকার করে সে জান্নাতে প্রবেশ করবে না। এর অর্থ কি? সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে না, অহংকার করার জন্য জাহান্নামে শাস্তি ভোগ করবে যাবে। অনুরূপ যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে মানে জাহান্নামে দেবেন না, অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামী করবেন না। আপনি গুনাহ করেছেন, আপনি পাপ করেছেন, আপনি নামাজ পড়েননি, আপনি ফরজকে তরক করেছেন,
আপনি আরো অন্য অন্য গুণের মধ্যে সামিল হয়েছেন, কিন্তু আল্লাহর সাথে শরীক করেনি, আপনাকে সেই সমস্ত গুণার শাস্তি জাহান্নামের মধ্যে ভোগ করতে হবে। অতপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক না করার দরুন আপনার শাস্তির পরে আপনাকে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। তো সবচেয়ে মারাত্মক যে গুণা সেটা হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শরীক করা হচ্ছে সবচেয়ে মারাত্মক গুণা, সবচেয়ে বড় গুণা। আজকে তো বর্তমান যুগে দেখা যাচ্ছে বিভিন্ন মাজারে যে উরুষ হচ্ছে, আচ্ছা একটা চিন্তা ভাবনা করা যেতে পারে যে পৃথিবীতে তো আমরা বলি, যদিও সঠিক কথাটা না, অনেক হাদিসের মধ্যে এসেছে যে 1,24,000 পয়গম্বর, যত এই পয়গম্বরদের সংখ্যার যে হাদিসগুলো এসছে সমস্ত হাদিস জয়ী। তো তর্কের মাধ্যমে ধরে গেলাম যে 1,24,000 পয়গম্বর, আর তাদের কবর পৃথিবীর কোথাও না কোথাও তো আছে। তো কোন নবীর নামে মাজার আছে সেখানে উরুষ হয় প্রত্যেক বছর, দেখেছেন কি? আচ্ছা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, সবচেয়ে উত্তম ব্যক্তি কারা ছিল? সাহাবায়ে কেরামরা। আচ্ছা সাহাবাদের কবর তো পৃথিবীর আড়া সেখানে আছে, আপনি আরবে গিয়ে মদিনাতে দেখতে পাবেন জান্নাতের বাকিতে প্রায় 10-12,000 কবর আছে সাহাবায়ে কেরামদের। তো কোন কবর কিন্তু এক বিঘতের উপরে উঁচু নয়। তো মাজার যদি হতো তো তাদের কবরে হতো, তাদের কবরে উরুষ হওয়া জরুরি ছিল, তাদের নামে মানব করা জরুরি কি ছিল? কিন্তু তাদের কবরে তো আপনার মাজার তো দূরের কথা, মাটির মাত্র 1 বিঘা উঁচু। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে গিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে আদেশ দিয়ে গিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তার আমার শাগিরদকে বলছেন যে আমাকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে কোনো পাকা কবর দেখবো সেটা যেন না ছেঁয়ে না ছাড়ি, আর মূর্তি যেন দেখলে ভাঙতে হবে, মূর্তি দেখলে ভাঙতে হবে, আর পাকা কবর বা 1 বিঘার উপর কবর দেখলে সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে গিয়েছে। তবে মূর্তি ভাঙতে হবে মানে আপনি যেন অমুসলিমদের মূর্তি ভাঙতে যাবেন না, যেটা ইসলামী দেশ ইসলামী কাউন্ট্রি যেখানে যেখানে পরিষ্কার আপনার নির্দেশ রয়েছে যে অন্যের ইবাদত করা যাবে না সেখানে আপনি এটা করতে পারেন, কিন্তু যেখানে সর্বমিলিত ধর্ম এমন যে ইসলামিক কাউন্ট্রির মধ্যে কিছু মানুষ এমন আছে তারা অন্য ধর্মের অনুসরণ করে, অন্য ধর্মকে মানে, জোর জবরদস্তি করা যাবে না, যে জোর করে ইসলামে তাদেরকে দাখিল করা যাবে না, কারণ লাই ক্লোরাফিসিন দিনের মধ্যে জবরদস্তি নয়। আপনার দায়িত্ব হচ্ছে আপনি ধর্মের প্রতি ডাকবেন, আহ্বান করবেন, আপনার ধর্মের ভাবাবেগকে তুলে ধরবেন। তাদের যদি কপালে আপনার হৃদয়ত থাকে তাহলে হৃদয়ত পাবে, যদি হৃদয়তের মালিক আপনি হয়ে যেতেন বা রসুল সাল্লাল্লাহু আলাইহি হয়ে যেত তাহলে মুশরিকরা কেউ কাফের হতো না, সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহির উপরে সারা আরবের মানুষই মানে এনে নিত, এটা হয়নি, এটা ঘটেনি। তো হৃদয়তের মালিক আল্লাহ, আপনাকে হিকমতের সঙ্গে কাজ নিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সময় আমাদেরকে প্রদান করেন। আমি তো যে আলোচনাটা হচ্ছিল সেটা হচ্ছে আপনার শিরকের ব্যাপারে আলোচনা। তো শিরক শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যকে সিজদা করা বা অন্যকে মানত করা বা অন্যের কাছে কিছু চাওয়ার মধ্যেও নেই, অনেক কিছুর মধ্যে শিরক আছে। যেমন আপনি যে শিরক করছেন, অধিকাংশ যে আহলে হাদিসরাও শিরক করছে সেটা হচ্ছে তাবিজ এবং মাদারি শিরক। যখন হাকিম দেয় নাম আমরা সবার সকলে শুনেছি, অনেকে শোনেনি বা শুনেছে বেশিরভাগ মানুষ বলা যেতে পারে হাকিম দায়ের নাম শুনেছে। হাকিম দায় ছিল আপনার ঈসা আলাইহিস সালামের পরবর্তী মুসলিম, তো সে তার ছেলেকে নির্দেশ করে গিয়েছিল, ভবিষ্যৎবাণী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বলে গিয়েছিল যে মোহাম্মদ নামে একজন নবী আসবে, যদি তার সাক্ষাৎ পাওয়া ইসলাম গ্রহণ করবে। তো হাকিম দায় যখন হাকিম দায়ের ছেলে যখন আদি, তার নামে অনেক হাদিস আদি ইবনে হাতিম থেকে অনেক হাদিস ও বুখারীর মধ্যে বর্ণিত রয়েছে, সে আদি যখন সংবাদ পেল যে মদিনাতে মোহাম্মদ রসুল তিনি কি করেছেন, সফর করেছেন, হিজরত করে এসেছেন, তো তিনি তার সাথী সঙ্গীদের নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম গ্রহণ করার জন্য এলেন এবং একে একে সকলে বাইয়াত করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহির হাতে বাইয়াত করে ইসলাম কবুল করলেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহির এক ব্যক্তির বাইয়াত নেননি, মুসনাদ আহমদের হাদিস। তো সেই ব্যক্তি বাইয়াত না গ্রহণ করার কারণ যখন জিজ্ঞেস করা হলো,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই বাইয়াত নেবো না, কারণ ওর আকীদাই হচ্ছে যে ওর গলায় যে ঘণ্টা বাঁধা আছে, ওর গলায় যে বড় মাদুরী বাঁধা আছে, সেই মাদুরীটা তাকে আল্লাহ থেকে আপনার বিভিন্ন ধরনের আপদ বিপদ থেকে রক্ষা করবে, বিভিন্ন ধরনের তাকে সুবিধা দিয়ে দেবে, আল্লাহ তাকে দিয়ে দেবে না, বরং সেই মাদুরীর উপরে সে তাবিজের উপরে তার আত্মসাক্ষী। অথপর সেই ব্যক্তি যখন এটা শোনার পরে তার এটাকে কাটা হলো কেটে ছুঁড়ে ফেলে দিলেন, অথপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত নিজের হাতে রেখে বায়াত তাকে করালেন, তার বায়াত গ্রহণ করলেন। তারপরে বললেন মানে আল্লাহকে তাবিজ মতন ফাঁকে আসে না, যে ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরিক করলো, যে ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরিক করলো। তাহলে এটা আমার কথা নয়, এটা আপনার কথা নয়, কোনো আলেমের কথা নয়, কার কথা যে তাবিজ লটকাবে সে শিরিক করলো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হুকুম দিচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিজের মুখ দিয়ে ব্যক্ত করে সেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, সেটা যদি শরীয়তে কথা হয় সেটা হচ্ছে আল্লাহর কথা। ওমা ইয়ানতাকুনুল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, সে মোহাম্মদ যা কিছু বলে সেটা হচ্ছে আল্লাহর ওহী, আল্লাহর পক্ষ থেকে ওহী। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিলেন যে যে ব্যক্তি তাবিজ লটকাও সে শিরিক করলো, এরপরেও যারা ওই তাবিজ লটকায়, তাবিজ দেয়, তাবিজ ব্যবহার করে, তাবিজ ব্যবহার করার জন্য অপরকে আদেশ করে, অপরকে পরামর্শ দেয়, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলো, ওই আকীদাটা হয়ে যায় তাবিজ আমি বেঁধে আছি আমার কেউ ক্ষতি করতে পারবে না, আমি যে তাবিজ লটকে আছি আমার কেউ ক্ষতি করতে পারবে না, আমার বাচ্চা যে তাবিজে আমার বাচ্চার গলায়, আমার বাচ্চার গলায়, আমার তার কোমরে, তার হাতে যে তাবিজ মাদুরি বাঁধা আছে ওতে কোনো বুড়া নাজের সঙ্গে লাগবে না। কপালে আবার আপনার ইয়ে দেওয়া হয়, নিশানে দেওয়া হয় কারো যে এসে কোনো নজর লাগবে না। আরে যদি আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতপক্ষে করেন তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দোয়া দিয়ে গিয়েছেন, আপনাকে জিকির দিয়ে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির দিয়ে গিয়েছেন, তিনি তার নাতি হাসান হোসেনকে ফোন দিবেন, সুরা নাস পড়ে, সুরা ফালাক পড়ে, তারপরে তিনি ফোন দিতেন আরো অন্যান্য দোয়া পড়ে, বিসমিল্লাহ আকিদ মিন কুল্লি শাই ইউজি কামিন সাদে কুল্লু নাফিন আও আইন হাসান আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহ আকিদ পড়ে ফোন দিতেন। আরো অন্যান্য দোয়া রয়েছে, সেগুলোকে আপনি আমল করেন, আপনি নিজে নিজে সেগুলো মুখস্থ করেন, আপনার বাড়ির ছোট ছোট ছেলেগুলোতে সেগুলো আপনার সকালে ফোন দেন, সন্ধ্যায় ফোন দেন, দেখি কোন কুড়ি নাজার তাকে লাগে, সুরা নাস সুরা ফালাকে আমল করেন, নিজে আমল করেন, বাচ্চাদেরকে শিক্ষা দেন, তাদেরকে আমল করে শিক্ষা দেন, তাদেরকে দুবেলা করে ফুঁক দেন, কিন্তু না এগুলো করবে না, ওই বাবা রক্ষা করবে, অমুক জায়গায় অমুক হুজুর আছে সেই ব্যক্তি যা লিখে দেয় তাদের কোনো ধরনের ক্ষমতা, তার উপরে কোনো ক্ষমতা নেই, এই বিশ্বাস সেই আকীদা ঢুকে গিয়েছে। তো শিরিক অনেকের মধ্যে আছে, তো আজকে যে আলোচনা হলো সেটা হচ্ছে শিরকের কাবিরা, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন ক্ষমা করবেন না, সেটা হচ্ছে সরাসরি যারা শিরকের কাবিরার মধ্যে যুক্ত তাদের ক্ষমা হবে না, তারা যারা যুক্ত আছে তারা চিরস্থায়ী জাহান্নামী, আর তারা যদি চিরস্থায়ী জাহান্নামী না হয় তাহলে মক্কার মুশরিকরা যারা আপনার আল্লাহকে মানত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পিতা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চাচা, আপনার আবু জাহাল আবু লাহাব, এরা জান্নাতে চলে যেত, কারণ তারাও আল্লাহকে মেনত, তারাও আল্লাহকে মেনত, কিন্তু আল্লাহকে মানার পরেও তাদের আকীদা ছিল এই মূর্তিটা আমাকে ভালো দেবে, ওই মূর্তিটা আপনাকে মন্দ দেবে, ওই মূর্তিটা আপনাকে সন্তান দেবে, ওই মূর্তিটা আপনাকে ব্যবসাতে উন্নত করবে, ওই মূর্তিটা আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে, এইভাবে 360 মূর্তি ওই কাবা ঘরের মধ্যে ছিল। তারা যদি মুসলিম না হতে পারে তাহলে এরাও কোনোদিন মুসলিম হবে না, কারণ তাদের আকীদা ছিল আল্লাহকে তারা জানতো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতের মালিক, সবকিছুর মালিক, কিন্তু এই ভালো মন্দের আপদ বিপদের মালিক এরা না, আল্লাহ না, এরা সবকিছু। তরুণী বর্তমানে মুসলমানদের অবস্থা, এরাও আল্লাহকে মানে, আল্লাহর নামে কালমা পড়ে, রসুলের নামে কালমা পড়ে, কিন্তু আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চায়, অন্যের কাছে মাথা নত করে, অন্যের কাছে মাদত করে, তাদের মধ্যে এদের মধ্যে কোনো পার্থক্য নাই, তারা যেমন অমুসলিম থেকে গিয়েছে এরাও মুসলিম থেকে গিয়েছে, তারা যদি জান্নাতে না যেতে পারে এরাও জান্নাতে যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারে বলে দিয়েছেন যারা শিরকের মধ্যে লিপ্ত হবে তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুমতি প্রদান করেন, আমরা যেন তাওহীদের উপরে থাকতে পারি, সমস্ত ধরনের শিরক থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করেন, আর দিনের রাস্তায় দিনের পথে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সাহায্য সহযোগিতা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করেন এবং তাদের রুজিরোজির উপর প্রদান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.